অখণ্ড ভারতের বিতর্কে নেপাল পাকিস্তানের পর এবার ময়দানে বাংলাদেশ। এই ম্যাপ নিয়ে এবার বড় সরু প্রশ্ন তুলে দিল তারা। ভারতও দিয়ে দিল মোক্ষম জবাব, নেপাল পাকিস্তানের পর খুব ঢাকা পর্যন্ত পৌঁছে গেল নাকি কিভাবে? বাংলাদেশ সফরে রয়েছেন ভারতের সেনা প্রধান, টাইমিংটা ভুল হয়ে গেল না তো বাংলাদেশের জন্য? বাংলাদেশও কি ভারতকে বিশ্বাস করতে পারছে না? নেপাল পাকিস্তানের দেখানো পথেই হাঁটতে হলো তাদেরও। কিন্তু বাংলাদেশের এই ম্যাপ নিয়ে অস্বস্তি হওয়ার কারণটা ঠিক কি? কাশ্মীর বা কালাপানির মতো ভারত এবং বাংলাদেশের মধ্যেও কি রয়েছে জমি বিবাদ? পাকিস্তানের সুরে সুর মেলানোর নেপথ্যে অবশ্যই কারণ রয়েছে নিশ্চয়ই। বাংলাদেশ সরাসরি জানিয়েছে তারা ভারতের সরকারি বিবৃতি শুনতে চায় অখণ্ড ভারতেরই মানচিত্র নিয়ে। কিন্তু কূটনৈতিক মহল বলছে এসবের সময়টা একটু ভুল হয়ে গেল না, কারণ ভারতের সেনা প্রধান মনোজ পাণ্ডের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর অখণ্ড ভারত বিতর্কের এফেক্ট সেই মিটিংও পড়লো নাকি। ভারতের মন্ত্রী প্রহ্লাদ যোশী অনেকটাই হাওয়া দিয়েছিলেন এই বিতর্কে। টুইট করে তিনি লিখেছিলেন, অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট, ব্যাস অমনি রেড অ্যালার্ম বাজতে থাকে ইনসিকিওর পাকিস্তান এবং নেপালের। লুম্বিনী কপিল বস্তু ভারতের ম্যাপে থাকায় চটে গিয়েছে নেপাল। এদিকে তক্ষশিলা সিন্ধু এই ম্যাপে থাকায় পাকিস্তানেরও মাথায় বাজ পড়েছে, আর সেই পাকিস্তান ভেঙেই তো বাংলাদেশ। এবার নয়াদিল্লির কাছে এ নিয়ে জবাবদিহি চাওয়ার জন্য ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুনুন, ভারত কিন্তু এবার আর চুপ করে থাকলো না। তাহলে কি বলতে হয়, বাংলাদেশ এখন পাকিস্তান নেপালের প্রভাবে এতটাই প্রভাবিত হচ্ছে যে তাদের কোট আনকোট মিত্র দেশ ভারতের উপর এইটুকুও ভরসা করতে পারছে না? এক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি, উত্তরবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর প্রায় 150 গজ জমি ভারতীয় ভূখণ্ডের ওপারে অর্থাৎ বাংলাদেশের জমিতেই। সেই এলাকায় অনেক ভারতীয়কে চাষাবাদ করতে শোনা গিয়েছে, কেউ আবার সেখানেই থাকেন এমনটাও দাবি উঠে এসেছে বারবার। তবে এক কথায় নো ম্যানস ল্যান্ড বলা চলে ওই জমিগুলোকে, কারণ সেখানে নেই কারোর মালিকানা বা কারোর একার অধিকার। কিন্তু সমস্যাটা তো এই জমিগুলো নিয়ে নয়। আগেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন, দেয়ালে খচিত এই মানচিত্রটি অশোক সাম্রাজ্যের বিস্তারকে তুলে ধরেছে, সেই সময়কার জনমুখী শাসনের ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে এতে। এমনকি প্রথম কলকাতা এর আগে যে ভিডিও, যে প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিল, সেখানেও কিন্তু এই একই কথা বলা হয়েছিল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের এই উত্তরে সন্তুষ্ট হবে নাকি পরবর্তীকালে সে দেশের তরফ থেকে আবারও প্রশ্ন উঠতে পারে? এক্ষেত্রে বাংলাদেশের বিদেশ মন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, দিল্লির কাছে এই মানচিত্র নিয়ে জবাবদিহি চাওয়া হলেও এই বিষয়টিকে খুব একটা বড় করে দেখছে না বাংলাদেশ। এদিকে বলে রাখা দরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা প্রধান মনোজ পাণ্ডের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা ভারতবর্ষ, এটা চীন নয়, যাদের একমাত্রই লক্ষ্য অন্যের জমিতে ভাগ বসানো। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।